নামকরা পূজো দমদম পার্কে তরুণ সংঘ তরুণ সংঘে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আর এবারে তরুণ সংঘের থিম মুক্তধারা এই যে সমস্ত মানুষ আসছে যাদের জন্য মণ্ডপ তৈরি করা হয়েছে এই মণ্ডপ তৈরির মাধ্যমে মানুষের কাছে এই বার্তা পৌঁছানো হচ্ছে যে নদীর গতিপথ যদি কোনোভাবে আটকানো হয় তার ফল ভালো হয় না এবং এখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু অল টাইম এই লাইভ যে নাটক মুক্তধারার যে নাটক সেই নাটক প্রত্যেককে দেখানো হচ্ছে লাইভ পারফরমেন্সের মাধ্যমে এবারে তরুণ সংঘের থিম হলো মুক্তধারা 102 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর একটা নাটক লিখে গেছিলেন তার বিষয়বস্তু এখনো খুবই রেলিভেন্ট এবং খুবই কন্টেম্পোরারি উনি বলেছিলেন যে নদীর গতিপথকে যদি কোনোভাবে আটকানো হয় তার ফল ভালো হবে না তার ফল আমরা জসীমঠে দেখছি তার ফল আমরা তিস্তায় দেখছি বিশ্বজুড়ে চারিদিকে দেখছি সেই দিকটাই আমরা লোকজন যাতে একটু চিন্তাভাবনা করে সেটা আমাদের এই আর্টওয়ার্কের থ্রু তুলে ধরেছি বিভিন্ন ধরনের এখানে ইনস্টলেশনস আছে যেটাতে লোকের দৃষ্টি আকর্ষণ করবে এই পুরো ব্যাপারটায় একটা লাইভ নাটক চলে অল টাইম মুক্তধারা নাটকটা লাইভ করা হয় এবং একটা ডান্স হয় এবং তার সাথে আমাদের যে মূর্তিটা হরগৌরী রূপে আছে সৃষ্টির রূপ শিব আর দুর্গা পাহাড় আছে ঝর্ণা আছে ঝর্ণা ঠিক বলা ভুল একটা বাঁধ থেকে বাঁধ দিয়ে আর ঝর্ণায় জলটা পড়ছে একটা বাঁধ দিয়ে আফিলে ঝর্ণাটা আটকানো আছে জলটা আটকানো আছে এবং ডাউনহিলে আরেকটা ড্যাম আছে দুটো টোটাল দুটো ড্যাম বানানো আছে